ভিডিওতে যে রোবটটিকে মানুষের সঙ্গে কথা বলতে দেখছেন এর নাম উই। ইলন মাস্কের তৈরি এই রোবট কখনো রাস্তায় হেঁটে মানুষের সঙ্গে কথা বলছে, কখনো আবার অনুষ্ঠানে আগত অতিথিদের ডেকে ডেকে ড্রিঙ্কস দিচ্ছে, কখনো আবার গানের তালে তালে নাচছে উদ্দাম নাচ। রোবটের কর্মক্ষমতার সকল রেকর্ড ভেঙে দিয়েছে মাস্কের উদ্ভাবিত এই রোবট। রোবট এখন আর শুধুমাত্র কাজ করার মেশিন নয়, এখন তারা মানুষের মতো ক্ষমতা এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে সক্ষম। ফ্যাক্টরি কিংবা বাসাবাড়িতে রোবটগুলো দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে, এমনকি চিকিৎসা বিজ্ঞানে জটিল জটিল সব অপারেশন করে ফেলছে এক মুহূর্তেই। এতে বেড়েছে সফলতার হার, কমেছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। তবে রোবটের উপর আমাদের নির্ভরশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে এর সম্ভাব্য বিপদও স্পষ্ট দেখা যাচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো চাকরি হারানো। রোবট যত বেশি কাজ নিতে শুরু করবে তত বেশি মানুষ চাকরি হারাবে। রোবট ব্যবহার ইতিমধ্যে অনেক ক্ষেত্রেই কর্মসংস্থানে প্রভাব ফেলছে, যেমন কারখানা, খুচরা, এমনকি পেশাদার সেবা ক্ষেত্রেও। এর ফলে অসমতা এবং সামাজিক অস্থিরতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এই বিপদ শুধু চাকরি হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। রোবট যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যায় তাহলে কি হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত উন্নতি হচ্ছে যে কিছু বিশেষজ্ঞের মতে রোবট একদিন হয়তো মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে রোবট আর মানুষের প্রয়োজন নাও বুঝতে পারে। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি হলো এআই টেক ওভার, যেখানে রোবট এবং এআই সিস্টেম মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমাদের উপর কর্তৃত্ব করতে শুরু করবে। যদি রোবট মানুষকে অপ্রয়োজনীয় বা বিপজ্জনক মনে করে তবে তারা হয়তো মানব জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেবে। যদিও এটি বিজ্ঞানের কল্পকাহিনী মনে হতে পারে, তবে এআই এর অগ্রগতির গতি দেখে এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। উন্নত বিশ্বে ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে রোবটের ব্যবহার বেড়ে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রিটেইলার ওয়ালমার্ট মেঝে পরিষ্কার করতে রোবট ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা পরিমাপ করতে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে রোবট ব্যবহার করছে। যেসব কোম্পানি পরিষ্কার এবং জীবাণুনাশক পণ্য তৈরি করে তাদের প্রতিষ্ঠানে রোবটের চাহিদা বহুগুণ বেড়ে গেছে। ইউভিটি রোবটস নামে একটি ডেনিশ কোম্পানি, যেটি আল্ট্রাভায়োলেট লাইট ডিসইনফেকশন রোবট তৈরি করে, তারা চীন এবং ইউরোপের হাসপাতালগুলোতে শত শত মেশিন সরবরাহ করেছিল। যেসব মুদি দোকান কিংবা রেস্তোরাঁ টেক এওয়ে বা খাবার কিনে নিয়ে যাওয়ার সুবিধা দিয়ে থাকে সেগুলোতে এসব রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে। ম্যাকডোনাল্ডস এর মতো ফাস্টফুড চেইনগুলো খাবার প্রস্তুত ও সরবরাহতে পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার করছে। আমাজন এবং ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানের গুদামে কর্মদক্ষতা বাড়ানোর জন্য এরই মধ্যে রোবটের ব্যবহার শুরু হয়ে গেছে। এই দুটি কোম্পানি বাছাই, শিপিং এবং প্যাকেটজাত করার জন্য রোবটের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন যে এর ফলে এসব কর্মীদের অনেকেই বেকার হয়ে পড়বে। একবার যদি কোনো একটি কোম্পানি নির্দিষ্ট কোনো কাজের জন্য কর্মীর পরিবর্তে রোবটে বিনিয়োগ করে, তাহলে সেটি আবার একই কাজের জন্য কর্মী নিয়োগ দেবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। রোবট তৈরি করা এবং সেগুলো ব্যবসায়ে নিয়োগ করাটা বেশ ব্যয় সাপেক্ষ, কিন্তু একবার যদি সেগুলোকে সচল করা যায় তাহলে সাধারণত তা কর্মীদের তুলনায় সস্তা।